গুড মর্নিং, চুমকির সংসার একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে মঙ্গলবার, সান্টান হয়ে গেছে অনেকক্ষণ, প্রচুর চাপ, অনেক কী করে দেখো পিছনে বাছুরটা দেখা যাচ্ছে, আমাদের দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে। তো যাই হোক, চলছে খুব জোর প্রিপারেশান, তার সঙ্গে আমাদেরও মানে সকাল থেকে চলছে ভোর থেকে উঠে। জানো এখানে আমি কটার সময় উঠছি? 5:30 এরকম টাইমে উঠছি। তো যাই হোক, চলছে সব কিছু। আর এদিকে আমাদের প্যান্ডেল প্রায় কমপ্লিট, আর রান্নাবান্না চলছে। আজকে আরেকটা ভালো দিন, আজকে হচ্ছে কি সৌরভের বার্থডে। তো আজকে বার্থডেতে সেরকমভাবে কিছু সেলিব্রেশন করা হচ্ছে না, তবু টুকটাক করা হচ্ছে রান্নাটা দুপুরের। অনেকেই চলে এসছেন, যদিও মামিমা মানে ছোটো মামিমা আর কি সৌরভের, আর আমার শ্বশুরমশাইয়ের বন্ধু এই কাকু এসেছেন, সবাই মিলে রান্নাতে হেল্প করছেন। তো আমাদেরও আমরা নিজেরাও এরকম যতটা পারছি করছি। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখায়, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হচ্ছে একটা করে লাইক আর কমেন্ট করে দিও। তো চলো দেখি কি হচ্ছে। আজকে বসে আছি, মামিমা রান্না করছেন, এখানে কাকু আচ্ছা মামিমা তো থাকবেন, মামিমাকে আমি রান্না করে ঠিক খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না বৌমা রান্না করেই খাওয়াবো। আমার গাড়িটাতে চারজন যাওয়া যাবে, আর চারজন মানে আমি বাদ দিই, আর পিছন তিনজন আর হানুদার গাড়িটাতে যাবে সাতজন। জিনু একটু ছাড়ো, পিপি মেহেন্দিটা একটু দেখাই। চলছে এখানে মেহেন্দি, আমাদের মেহেন্দি আর্টিস্ট। আমার কে হয়, কে হবে তাহলে? তুমি কাকিমা হবে। আমি কাকিমা? আচ্ছা মেহেন্দি আর্টিস্টের আমি কাকিমা, আমাদের গ্রামেরই মানে আমার শ্বশুর বাড়ির গ্রামের মেয়ে। আমি পিসি। তোমার হাতটা দেখি, ডান হাতটা। এখানে দেখো আমার ননদকে যে সোনার গয়নাগুলো আমাদের বাড়ির থেকে দেওয়া হচ্ছে সেগুলো দেখাচ্ছি। তো এখানে দুটো চুড়ি দেওয়া হচ্ছে, তো আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মানে এত ভেতরে রাখা আছে সেগুলো বের করা হচ্ছে না আর কি। তো যেগুলো আমার সামনে ছিল সেগুলো আমি খুলে খুলে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটা রিং আছে, আর এখানে একটা সোনার একটা চেন চেন দেওয়া হচ্ছে, তার সঙ্গে ওর ইয়াররিংস আছে অলরেডি, ওটা বললাম না ভেতরে রাখা আছে, তো ইয়াররিংসটা দেখাতে পারলাম না এখন। আর এটা হচ্ছে মানে আমার ননদের হাজব্যান্ড মানে আমার নন্দাইয়ের জন্য আংটিটা। তো তারপরে আমাদের হয়ে গেছে রাত্রিবেলায় সঙ্গীত পার্টি, যেটা হয় মেহেন্দি পার্টি। তো রাত্রিবেলায় সবাই একটু সাজুগুজু করেছিলাম, সাজুগুজু করে সবাই এই স্টেজটা বানানো হয়েছে ডান্সের জন্য। তো ডান্স হচ্ছে করছে সবাই। তো আমাদের জিনুগুলি ডান্সটা দেখো, ও তো পুরো একদম যখন থেকে মাইক স্টার্ট হয়েছে ও ডান্স করতে শুরু করেছে। ফার্স্ট স্টার্টিংয়ে ও একদম স্লো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছিল, তারপরে পুরো ফুল এনার্জিতে চলে এসেছে, আর একদম পুরো স্টেজ ফাটিয়ে ডান্স করছে সে ঘুম নেই চোখে। আর এখানে ফ্যামিলি সবাই আছে দেখো, এখানে জেঠতুতো দিদিও সবাই আছেন, তারপরে জেঠিমা, বাকি ভাগনা ভাগ্নি সবাই, মানে ফুল ফ্যামিলি এখানে। আর দেখো মেয়েদের ডান্স পুরো ওখানে, আমার ননদও ভালো ডান্স করছে মানে যার বিয়ে। আর এছাড়া আমার জেঠতুতো ননদ, তারপরে খুড়তুতো ননদ, তারপরে ভাগ্নি সবাই এখানে আছে। তো
পুরো দারুণ মজা হয়েছে, পুরো নাইটটা দারুণ এনজয় করলাম সবাই মিলে, খুব ভালো লেগেছে। তারপরে আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়েও যেতে হবে। তো তার লাস্টে আমি আমার মেহেন্দিটা একটু করে নিলাম, টাইম ছিল না বলে রিঙ্কুই করে দিচ্ছিল মানে আমার ননদ। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে বিয়ের দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।